যারা দেখা যায় আপনার মানে তাদের ইচ্ছা মতো একটা ডিজাইন দিতে পারে আপনি মানে বলতে পারে যে ভাই এইভাবে এইভাবে ডিজাইনটা দিই ওই ডিজাইনটাকে আইকিয়া দেখায় তারপর তৈরি করে দিতে পারে আপনার কাজের অভিজ্ঞতা কতদিন আমার কাজের অভিজ্ঞতা 18 বছর সুন্দর করে কিন্তু তারা কাজটা করেছে আপনি দেখতে পাচ্ছেন আপনার কাজের অভিজ্ঞতা কতদিন যাব 11 বছর আপনি এখানে মূলত কি কাজটা করে থাকেন আমরা এই যে মূলত মানে ফিনিশিং দিয়ে বেরানোর পরে আমরা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইয়াসিন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি ইয়াসিন আর বলতেছি আপনাদের সাথে বরাবরের মতো আর আজকে আমরা চলে এসেছি আরএম ডোর অ্যান্ড ফার্নিচার আর আরএম ডোর অ্যান্ড ফার্নিচার তো অবস্থিত হলো বসিলা আপনার টাইস মার্কেটের সাথে আর কি তো আপনারা এক্স্যাক্টলি তাদের লোকেশনটা হলো তাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে আপনারা কন্ট্যাক্টে আর কি তাদের সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে তাদের সাথে কীভাবে আসতে হবে এবং কীভাবে কী করতে হবে সেটা আপনারা ডিটেলসটা জেনে নেবেন আর কি আর আজকে আমরা আরএম ডোর অ্যান্ড ফার্নিচারকে আপনাদের কাছে আমরা পরিচিত করে দেবো আর কি যে আরএম ডোর অ্যান্ড ফার্নিচার তারা কী কী তৈরি করে কীভাবে তৈরি করে শুধু তাদের কারখানাটা আমরা ভিজিট করতেছি এবং তাদের কারখানাটা আপনাদের মাঝে আমরা একটু পরিচিত করে দেবো যে আসলে যেন তাদের আপনাদের বিশ্বাসটা বাড়ে এবং আপনাদের বিশ্বাসটা যেন তাদের প্রতি আস্থাটা বাড়ে যে তারা আসলে কীভাবে তৈরি করতেছে যেইভাবে যেইভাবে বলতেছে সেভাবে সেভাবে একবার 100% কোয়ালিটির প্রোডাক্ট দিতেছে আপনাদেরকে আর আমরা ভিডিওর শুরুতে একটা কথা আপনাদেরকে সবসময়ের মতো এবারও বলে রাখি অবশ্যই আমাদের ভিডিও দেখে আপনি যে যেখান থেকে আর কি প্রোডাক্ট কিনে থাকেন অবশ্যই আপনি একবার হলো ভেবেচিন্তে তারপর প্রোডাক্ট কিনবেন কারণ আমরা বলতেছি আমাদের কথাই যে আপনি কিনে নেবেন এরকম করার দরকার নেই অবশ্যই আপনি একবার হলো চিন্তা করে তারপর প্রোডাক্ট কিনবেন এলাই বাংলাদেশের যে কোনো ভিডিও দেখে আমাদের চ্যানেলের যে কোনো ভিডিও দেখে আপনি প্রোডাক্ট কিনে নেন আর আরএম ডোরের ফার্নিচারের সামনেই কিন্তু আমরা অবস্থান করছি আর কি তো আমরা এক এক করে কথা বলতে বলতে কিন্তু আমরা তাদের ফার্নিচারের দোকান তাদের কারখানার ভিতরে আমরা চলে যাব এবং এক এক করে তাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের মানে প্রত্যেকটা কর্মচারী বা তাদের দক্ষ কারিগর দিয়ে আর কি তারা প্রোডাক্টগুলো তৈরি করে সেটা আপনাদেরকে তাদের মাধ্যমে তাদেরকে একটু পরিচয় করে দেবো আপনাদের উদ্দেশ্য করে আর কি এখানে দেখতে পাচ্ছেন আমরা আর কি তাদের কারখানাটায় চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন তাদের কারখানাটা এখানে দেখতে পাচ্ছেন তাদের আপনার চৌকাট পাল্লা এগুলো প্রস্তুত করা হয় আপনার এই এই পাশটা আর কি প্রস্তুত করা হয় আর এই পাশটা যেটা দেখতে পাচ্ছেন এই পাশটা সকল ধরনের আপনার ফার্নিচার ডোর তারপর সিএনসি মেশিনের সব নকশাগুলো আর কি এই পাশটা আর কি করা হয় তো আমরা প্রথমে আর কি এই পাশটাতে আপনাদেরকে গিয়ে আর কি দেখাবো এখানে আমরা যদি আমরা একটু ভিতরে যাই আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ভিতরে যাই আপনাদেরকে এক এক করে আমরা দেখাবো পর্যায়ক্রমে পর্যায় আর আমরা এখানে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু তাদের আর কি কারখানার ভিতরে চলে এসেছি যদিও তাদের পাশে এরকম আরও একটা কারখানা আছে মানে পার্শ্ববর্তী আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন তাদের আরএম ডোর ফার্নিচারের আপনার সাইনবোর্ডটা এখানে কিন্তু ঝুলানো আছে এটাই কিন্তু তাদের প্রতিষ্ঠানের ঠিকানা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার ভাইয়ার আর কি ফার্নিচার প্রস্তুত করছে দেখতে পাচ্ছেন এইখানে আমরা যদি আপনাদেরকে সর্বপ্রথমেই আমরা একটু দেখাই কারখানার ভিতরে আমার ঢুকে আর কি যেটা চোখে পড়লো এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আপনার সর্বপ্রথমে দেখতে পাচ্ছি আমরা ফার্নিচার তৈরি করতেছি একটা ডাইনিং টেবিল এটা হয়তো আপনার মতো কোনো ক্লায়েন্টের আর কি অর্ডার কিন্তু একটা ডাইনিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন খুবই গুণগত মান ভালো করে একবার খুবই কোয়ালিটিফুল করে কিন্তু তারা একটা ডাইনিং টেবিল এখানে তৈরি করছে আর এটার পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনারা এটার চেয়ারগুলোও কিন্তু এখানে তৈরি করা আছে যে দেখতে পাচ্ছেন চেয়ারগুলো আর কি ফিনিশিং দেওয়া হচ্ছে এখানে কিন্তু তারা এই চেয়ারগুলো কিন্তু আর কি তৈরি করে রেখেছে আমরা দেখতে পাচ্ছি এই আর চেয়ারগুলো কি কাঠের হয়তো বা আমি জানি না কিন্তু আসলে কোয়ালিটিটা ভালো ফিনিশিংগুলো ভালো দিচ্ছে অর্ডার দিলে হয় কি অর্ডার দিলে আপনার অর্ডার দিয়ে যদি একটা প্রোডাক্ট তৈরি করেন সেক্ষেত্রে দেখা যায় কি একটা দোকানদার বা একটা প্রতিষ্ঠানের মানে ওই প্রোডাক্টটার প্রতি আর কি বেশি ফোকাস দেয় যেটা আপনি দেখা যায় কিনে নিলে আর কি যেটা পাবেন না কিন্তু অর্ডার দিলে দেখা যায় ওরতে ভালো একটা প্রোডাক্ট পাবেন কারণ অর্ডার দিলে আপনাদেরকে সবসময় আপনাদের কাছে একটু প্রাইসটা বেশি রাখা হয় এবং প্রোডাক্টের খরচটাও বেশি করা হয় মানে প্রোডাক্টের উপর খরচটা বেশি করা হয় এখন আমরা যে মেশিনটার সামনে অবস্থান করছি এটাতেই কি এই মেশিনটার মাধ্যমে কিন্তু এটাকে বলা হয় আপনার সিএনসি মেশিন আর কি এটার মাধ্যমেই কিন্তু দেখা যায় সকল ধরনের নকশা কিন্তু ফুটিয়ে তোলা হয় এখানে যদি আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর কি তাদের যেই নকশাটা করার যে মেশিনটা এটা হলো আর কি এখানে দেখতে পাচ্ছেন একটা ডিজাইন আর কি তারা তৈরি করতেছে মানে এই ডিজাইনটা এখনও কমপ্লিট হয় নাই এই ডিজাইনটা অর্ধেক করা হয়েছে এটা অনেক শব্দ হয় এই কারণে এটাকে আমরা বন্ধ করে রাখছি যেহেতু আমরা ভিডিও করতেছি আর কি আর এটার পাশেই দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু এটার ডিজাইনটা এটা হলো একটা কম্পিউটার এখানে কিন্তু আপনার এটার ডিজাইনটা দেওয়া হয় যে এই দরজাটার আপনার এখানে যেই ডোরটা দেখতে পাচ্ছেন এখানে যে ডোরটা দেখতে পাচ্ছেন এই ডোরের উপরে কিন্তু আপনার এই ডিজাইনটা বসবে
এখানে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, যদিও আপনার ক্যামেরা কতটুকু ভালো বোঝা যাচ্ছে আমি জানি না, তো এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু আপনার দেখা যায় এই ডোরটার উপরে বা এই কাঠটার উপরে কিন্তু আপনার বসবে আর কি, এই ডিজাইনটা ফুটে উঠবে আর কি এটার উপরে। এটা কিন্তু সম্পূর্ণ অটোমেশিং মানে সিএনজি মেশিন দ্বারা আর কি এই ডিজাইনটা এটার উপরে ফুটে উঠবে আপনারা দেখতে পাচ্ছেন আর কি। আর এই পাশে দেখতে পাচ্ছেন আপনার অনেক দক্ষ কারিগরের মাধ্যমে কিন্তু অনেক ভাইয়েরা আছে যারা একবারে তাদের নিখুঁত হাতে কিন্তু আপনার চমৎকার একটা দরজা বা চমৎকার একটা ফার্নিচার কিন্তু ফুটে ওঠে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। অনেক ভাইয়ারা আর কি কাজ করতেছে এখানে, ফিনিশিং এর কাজ করতেছে। এই পাশে যদি ভাইয়া একটু দেখান, এই পাশে দেখতে পাচ্ছেন ভাইয়ারা যে হাতে ডিজাইনগুলো করতেছে, কিছু ডিজাইন আছে যেগুলো আর কি ভাইয়ারা নিজেরা হাতে তৈরি করে, যেগুলো আর কি সিএনসি মেশিন দ্বারা হয় না, সেই ডিজাইনগুলো কিন্তু এই যে এভাবে হাতে তৈরি করা হয় আর কি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এক এক করে আপনাদের সবার সাথে আপনাদেরকে কথা বলে আপনাদেরকে পরিচয় করে দেব। তো আমরা সর্বপ্রথম আর কি একটু কথা বলে সর্বপ্রথম আমরা আগে কথা বলবো এখানে এই যে ফার্নিচারগুলো একবার শুরুতেই যে কাজটা হয় আর কি, সেটা হলো ডিজাইনের কাজ। মানে একটা কাঠের উপরে কিন্তু ওই কাঠটাকে কিন্তু একটা ডিজাইনের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয় আসলে ওটা কী তৈরি হবে, ঠিক আছে। তো সর্বপ্রথম আমরা এখানে যেই ডিজাইনের যে ডিজাইনগুলো করে থাকে আমরা তার কাছ থেকে তার পরিচয়টা জানবো এবং তার কাছ থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু শুনবো। তো চলুন, তো এখন আমরা কথা বলবো হলো আপনারা এই প্রতিষ্ঠানে কি যে ডিজাইনার হিসেবে আছে, মানে দেখা গেলো এখানে কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলা হয়নি, এখানে কিন্তু সম্পূর্ণ যে কাজগুলো হয় সম্পূর্ণ কিন্তু তারা নিজেরাই আর কি করে, মানে দেখা যায় কারোর সাথে আর কি মানে ইনভলভ না, মানে কোনো কোম্পানি দ্বারা করে আনে না, এটা আবার শুধু করে খালি শুধু তাদের কস্টিংটা কমানোর জন্য আর কি। দেখা যায় আপনি কিন্তু এই কারণে দেখা যায় অল্প প্রাইসের ভিতরে খুবই ভালো মানে একটা প্রোডাক্ট পাবেন আর কি তাদের এখানে। আর তাদের এখানে আপনার যে যে প্রোডাক্টগুলো তৈরি করা হয় আপনার এখানে ফার্নিচার রিলেটেড শুরু করে আপনার যত ধরনের ফার্নিচার আছে সব ধরনের ফার্নিচার এখানে তৈরি করা হয়। আর দ্বিতীয় হলো এখানে কিন্তু ইন্টেরিয়ার কাজগুলোও করা হয়, আপনি ইন্টেরিয়ার কাজগুলোও করতে পারেন এবং আপনার বাসার জন্য চমৎকার করে কিন্তু আপনার দেখা যায় একটা দরজা যদি আপনি তৈরি করতে চান তাহলে কিন্তু দরজাটাও কিন্তু তারা তৈরি করে দিতে পারবে এবং সেটা হবে যে কোনো ডিজাইন আপনার মনের মতো যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন, যেহেতু তাদের আর নিজস্ব আর কি ডিজাইনার। তো ডিজাইনার ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। তো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ভাইয়ের পরিচয়টা একটু দিয়ে দেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মোরশেদ ভাই, আমি এখানে এই ফ্যাক্টরিতে আপনার ডিজাইনার হিসেবে আছি। আচ্ছা, আপনার ডিজাইন করি। হ্যাঁ, এই হচ্ছে আমার কাজ। আপনি তো এখানে সব ধরনের ডিজাইনগুলো আপনি করে থাকেন? সব ধরনের ডিজাইন করি। আপনারা আমাদের ওনারা মানে পার্লার যাবতীয় কাজ আমরা করে থাকি, ডিজাইন ওনারা চয়েস করে দিবে, পার্টিরা চয়েস করে দিবে আর আমরা সেই ডিজাইনটা সেই ক্ষেত্রে মানে সেই ডিজাইনটা সেভাবে তৈরি করে নিজেরা ডিজাইনটা করবো। আচ্ছা, তো দেখা যায় যে অনেক সময় দেখা যায় আমাদের ক্লায়েন্টরা আছে যারা দেখা যায় আপনার মানে তাদের ইচ্ছা মতো একটা ডিজাইন দিতে পারে আপনাদেরকে, মানে বলতে পারে যে ভাই এইভাবে এইভাবে ডিজাইনটা দিই, ওই ডিজাইনটাকে আইকে দেখাইয়া তারপর তৈরি করে দিতে পারে? অবশ্যই তৈরি করে দেবো। আমাদের মানে আপনার ক্লায়েন্টটা যেরকম ডিজাইনটা চয়েস করে দিবে যেরকম বলবে সেরকম ভাবে আমরা জিনিসটা তৈরি করে দিব। তো শুনলেন ভাইয়ের কথা আর কি, তো ভাইয়েরা কিন্তু আর কি আপনার যেরকম ডিজাইনটাই আপনার পছন্দ হয় সেটাই কিন্তু তারা আর কি তৈরি করে দিতে পারবে, সেটা হোক আর কি যেরকম ডিজাইনই আপনার পছন্দ। আপনি কিন্তু বলে দিবেন যে এখানে আসবেন, আসার পর বলে দিবেন যে এভাবে এভাবে ডিজাইনটা আর কি মুখে যেভাবে বলে আর কি, সেটা কিন্তু ভাই এখানে আইকা তারপর আপনাদের স্যাম্পল দেখাবে, তারপর কিন্তু দেখা যায় আপনি ওই ডিজাইনটা এখানে অর্ডার দিতে পারবে। এটাই কিন্তু দেখা যায় একটা বিশেষ একটা ফ্যাসিলিটি আছে তাদের এখানে। তো তারপর আমরা কিন্তু কথা বলবো হলো যে দেখা যায় এখানে যে আপনার অনেক দক্ষ কর্মী আছে যা যে ভাইয়ের আর কি এখানে কাজ করে থাকে, তো আমরা তাদের সাথে একটু কথা বলবো। এখানে দেখতে পাচ্ছি এক ভাই কাজ করতেছে। আচ্ছা, তো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। তো ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ হোসেন। আচ্ছা, আপনি এখানে কি কি কাজ করে থাকেন? আমি এখানে কাজ করতেছি পলিশের। পলিশের কাজগুলো করে থাকেন? পলিশ মানে সব ধরনের আপনার যত ধরনের প্রোডাক্ট এখানে তৈরি হয় আপনি সবগুলো পলিশ করে? সবগুলো পলিশ আমি করি। তো আপনি এখানে কতদিন যাবত কাজ করতেছেন? আমি এখানে 82 বছর যাবত। আচ্ছা, এখানের এই মালিক যে মালিক বা এই প্রতিষ্ঠান এটা সম্বন্ধে আপনার রিভিউ কি থাকবে, পজিটিভ না নেগেটিভ বা কিরকম রিভিউ আছে আপনার? না, অবশ্যই পজিটিভ। মাল তো যখন যেভাবে চাইতেছে ওইভাবেই মানুষ করতেছি, যে আপনার সাধারণ যে ন্যাচারাল পলিশগুলো হয় এখানে ওই ন্যাচারাল পলিশটাই হয়। আচ্ছা, তারপরে যে কেউ যদি কালারিং পলিশ চায় তাহলে কালারিং পলিশ হয়। আচ্ছা, আপনার অভিজ্ঞতা কতদিনের কাজ করার? আমার কাজের অভিজ্ঞতা হচ্ছে কি আপনার প্রায় 10 বছরের মতো। প্রায় 10 বছরের? 10 বছরের। তাহলে আমরা কিন্তু শুরুতেই বলছি এখানে কিন্তু দক্ষ আর কি দক্ষ কর্মী দিয়ে কিন্তু এখানে কাজগুলো করা হয়, তো সেটাই কিন্তু প্রমাণ। দেখতে পাচ্ছেন এই ভাইয়া কিন্তু 10 বছর যাবত আর কি কাজ করতেছে তার এখানে। এখানে দেখতে পাচ্ছি আরেকটা ভাইয়া যে তিনিও কিন্তু আর কি পলিশের কাজগুলো করে থাকে। তো ভাইয়া আপনি কতদিন যাবত এখানে কাজ করতেছেন?
এখানে আমি 3 বছর ধরে কাজ করছি মানে 3 বছর ধরে কাজ করতেছেন না আচ্ছা আপনি মানে এই কাজের অভিজ্ঞতা আপনার কত দিন এই কাজের অভিজ্ঞতা আমার 8 বছর 8 বছর আচ্ছা এখানে এই কাজগুলোর অভিজ্ঞতা কিন্তু তার 8 বছর আর এই প্রতিষ্ঠানে তিনি কাজ করতেছে হলো 3 বছর যাবত আর এখানে আপনি সম্পূর্ণ পলিশের কাজগুলো করে থাকেন না ভাইয়া জি এখানে দেখতে পাচ্ছেন পলিশের কাজগুলো করতেছে আর বর্তমানে কি করতেছেন এটা একটা চেয়ার পলিশ করতেছেন না জি আচ্ছা এই চেয়ারটা কি এই টেবিলটা ডাইনিং টেবিলটার সাথে না তো আপনারা দেখলেন আর কি এই চেয়ারটা কিন্তু এই ডাইনিং টেবিলটা ডাইনিং টেবিলের সাথে থাকবে আর কি যে ডাইনিং টেবিলটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এটা কোনো এক ক্লায়েন্টের বাসায় চলে যাবে যেটা এখন যখন এটা প্রস্তুত হবে আর কি তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আরেকটা ভাইয়ের সাথে আর কি পরিচয় হলাম হয়ে নেই আর কি তো এখানে দেখতে পাচ্ছেন এক ভাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে দরজাগুলো আর কি হাতে ডিজাইন হয় সেই ডিজাইনগুলো কিন্তু ভাই আর কি তৈরি করতেছে তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আছি ভালো আপনি কেমন আছেন এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনি এখানে এই প্রতিষ্ঠানে কাজ করতেছেন কতদিন যাবত আমি তো এই প্রতিষ্ঠানে অনেক দিন যাবত কাজ করতেছি আচ্ছা সেটা কতদিন হবে কতদিন 4 মাস 4 মাসের মতো হবে আর কি আচ্ছা আপনার কাজের অভিজ্ঞতা কতদিন আমার কাজের অভিজ্ঞতা 18 বছর 18 বছর 18 বছর আর কি ভাইয়ের কাজের অভিজ্ঞতা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই আপনি এখানে কি কি কাজ করে থাকেন মূলত আমার এই জায়গায় কাজটা হচ্ছে ডিজাইনের হাতে যত ডিজাইন আছে এগুলোর কাজ আমার মূলত এরপরও যদি আমার ব্যক্তিগতভাবে যে দেখা যাচ্ছে যে অন্য অন্য কাজ আছে সব কিছু আমার মানে দেখে শোনার মধ্যে থাকতে হয় বা মূলত আমার ডিজাইনের কাজটা আর কি মানে ডিজাইনের কাজটা আপনি কি শুধু দরজার ডিজাইনই করে থাকেন না ফার্নিচার তারপর ফার্নিচার বলতে যে কোনো ডিজাইন যে কোনো দরজা হোক ফার্নিচার ডাইনিং টেবিল সোফা আলমারি ওয়াইড্রোপ ড্রেসিং টেবিল সম্পূর্ণ কাজ করি সম্পূর্ণ কাজের ডিজাইনগুলো আপনি করে থাকেন আর কি আচ্ছা আচ্ছা আপনার এখানে ডিজাইনার হিসেবে কয়জন আছেন আমরা এই জায়গায় ডিজাইনার হিসেবে মূলত যদি ওস্তাদ আমরা দুজন আছি আচ্ছা আমি প্রধান দ্বিতীয় আর দুজন হেল্পার আছে আমাদের সাথে আপনাদের সাথে দুজন হেল্পার আছে না আচ্ছা তো আমরা তারপর আর কি চলে এসেছি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি যদি ভুল না করি এখানে আর কি দেখা যায় একটা ফার্নিচার বা একটা দরজা বা এখানে সর্বশেষ আর কি যে কাজটা করা হয় সেটা হলো এই জায়গায় আর কি সর্বশেষ কাজটা করা হয় তো আমরা এখানে এক ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়া একটু এদিকে আসেন তো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাইয়ার নামটা কি আমার নাম মোহাম্মদ আবু সিদ্দিক আবু সিদ্দিক আচ্ছা আবু সিদ্দিক ভাই আপনি এখানে কতদিন যাবত কাজ করতেছেন এই জায়গায় 3 বছর ধরে করতেছি আচ্ছা আপনার কাজের অভিজ্ঞতা কতদিন যাব 11 বছর আপনি এখানে মূলত কি কাজটা করে থাকেন আমরা এই জায়গায় মূলত মানে ফিনিশিং দিয়ে বাইরেনের পরে আমরা পলিশ করি পলিশ করেন আচ্ছা আপনাদের এখান থেকেই তো একবারে সর্বশেষ মানে দেখা যায় হয়তো কারো দোকানে হয়তো বা কারো বাসায় একবারে মানে চলে যায় কি ক্লায়েন্টের হাতে না আচ্ছা আপনাদের এখানে সর্বশেষ কাজটা করা আচ্ছা এখানে তো দেখা যায় আপনার সব ধরনের ফার্নিচার গুলো কাজ করে থাকেন আপনারা মানে দেখা যায় আলমারি ড্রেসিং টেবিল বা ওয়ার্ড্রোপ আপনার এটা যেই ধরনের আর কি ফার্নিচারই হোক আর কি আর বর্তমানে এখানে তারা পলিশ করতেছে হলো আর কি ডোরগুলো মানে দরজাগুলো আর কি তারা কিন্তু এখানে পলিশ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই দরজাটা কি পলিশ কমপ্লিট ভাইয়া হ্যাঁ এরকম আচ্ছা এই দরজাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পলিশ কমপ্লিট খুবই সুন্দর করে কিন্তু তারা কাজটা করেছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগলো আর কি দেখে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি কিন্তু অনেক ভালো আসলে ভাই আপনারা একটু আয়সা দেখবেন বা তাদের কাছ থেকে আপনার আনকমন একটা প্রোডাক্ট যদি এখানে অর্ডার দিয়ে তৈরি করে নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আয়সা একবার দেখবেন বা আপনি কিন্তু আয়সা আর কি তাদের সাথে কথা বলতে পারেন অবশ্যই অবশ্যই যদি আপনারা বসিলা আসেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আসবেন বা মোহাম্মদপুর থাকলে কিন্তু আপনারা আসবেন এবং আপনারা ঢাকার বাইরে বা বাংলাদেশের বাইরে থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ভাইয়াদের সাথে স্ক্রিনে দেখানো ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কথা বলবেন এবং কথা বলে ডিটেলস তাদের কাছ থেকে জেনে নেবেন আর কি আর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমি শুরুতে আপনাদেরকে বলছিলাম যে তারা কিন্তু সম্পূর্ণ আর কি দেখা যায় এ টু জেড মানে সব কাজগুলো তারা নিজেরাই করে থাকে এবং সেটা হলো এক জায়গায় কিন্তু করে থাকে আর কি তারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন যে জায়গায় অবস্থান করতেছি এই জায়গা হলো তারা আপনারা যে সিজনিং শব্দটা শুনেন সিজনিং সেটা কিন্তু আপনারা দেখা যায় এই জায়গাটা কিন্তু সিজনিং করা হয় এখানে দেখতে পাচ্ছেন সেই যে কাঠগুলো সিজনিং করা হয় সেই কাঠগুলো এটা ভিতরে রাখা হয় তারপর এখান থেকে আর কি সম্পূর্ণ পানি দিয়ে এটা ভরে দেওয়া হয় ভরে দেওয়ার পর কিন্তু দেখা যায় এটাকে আস্তে আস্তে বা তাদের প্রসেসিং অনুযায়ী আর কি তারা সিজনিং করে এখান থেকে সিজনিং করে সরাসরি তাদের কারখানার সাইডে এখানে কারখানা দেখা যায় যেটা যেই রূপ নেবে আর কি ফার্নিচার বা ডোর যেটা যে রূপ নেবে সেটা কিন্তু আর কি দেখা যায় ওই রূপে আর কি প্রস্তুত হয় তো এখন আমরা কথা বলবো হলো এই প্রতিষ্ঠানের ম্যানেজার এবং এই প্রতিষ্ঠানের ওনারের কাছ থেকে ভিউয়ার্স আমরা আপনাদেরকে বলছিলাম যে এই প্রতিষ্ঠানের ম্যানেজার এবং মালিকের সাথে আপনাদেরকে কথা বলিয়ে দেব তো এখানে কিন্তু আমরা এসে ভাগ্যক্রমে আর কি দুজনকে কিন্তু আমরা পেয়ে গেছি যেটা তারা কিন্তু একসাথে আছে আর কি আমরা একটু দেখি এই সাইটে তো প্রথমে আমরা কথা বলবো হলো এই কোম্পানির ম্যানেজারের সাথে তো আঙ্কেল আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি তো এই কোম্পানির ম্যানেজার এখানে ম্যানেজার হিসেবে আপনি কতদিন যাবত আছেন গত মাস 19 তারিখ থেকে আসছেন আর কি আপনি এর আগে কি অন্য প্রতিষ্ঠানে কাজ করছেন নাকি
আচ্ছা শিক্ষকতা করতেন তো এখান থেকে আপনি এখানে ম্যানেজারের দায়িত্বটা পালন করছেন আর কি তো এখানে এসে আপনি কি বুঝলেন এই প্রতিষ্ঠান সম্পর্কে এই প্রতিষ্ঠানের এই সম্পর্কে এতদিন আপনি কি বুঝলেন ভালো আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো না তো আপনার উপরে তো দেখা যায় আপনার কথার উপরে অনেকে আসবে আপনাকে অনেকের ভালো লাগতে পারে তো আসলে আপনাকে অনেকে কল দিতে পারে আচ্ছা তো আপনার কাস্টমার উদ্দেশ্যে আপনার কি বলার আছে একটু বলেন না তো আসলে কি তারা আসতে পারে আসলে দেখা যায় আপনার কথা কাজে মিল রাখবেন নাকি তো এখন আমরা কথা বলবো হলো আপনার এই শোরুমের ওনারের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই শোরুমের ওনার ভাইয়া কিন্তু সারাদিন অনেক ব্যস্ত থাকে তারপর আমাদের একটু সময় দিতেছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা ভাই আপনার পরিচয়টা একটু আমাদের ভিউয়ার্সদের একটু দিয়ে দেন আমার পরিচয়ের কিছুই নাই আসলে আমি ছোটবেলা থেকেই ব্যবসা করি তো আজকে বিগত 12 বছর এই কাঠের জগতে আমি ব্যবসা করতেছি বেসিক্যালি যে আমি চেষ্টা করি কাস্টমারদেরকে ভালো জিনিসটা দেওয়া আমার ফার্নিচার হোক পাল্লা হোক চৌকাঠ হোক যেটাই যেভাবে অর্ডার দেয় আমি কাস্টমারের সাথে যেভাবে কথা দেই এবং তাদের সাথে কাঠের যে থিকনেসের কথা যদি সিজনিং করার কথা থাকে ট্রিটমেন্ট করার কথা থাকে আর কিছু কিছু কাস্টমার আছে হয়তো বা অল্প দামে কিছু মাল চায় সেই ক্ষেত্রে আমরা হয়তো সিজনিং ট্রিটমেন্ট করতে পারি না সেই ক্ষেত্রে আমরা ওইভাবেই তাদেরকে ওই প্রাইজের ভিতরে দেওয়ার চেষ্টা করি অনেক কাস্টমার আছে যে ভালো মালটাই বেশি চায় আর যারা ভালো মাল চায় তাদের কাছে হয়তো বা আমরা ওই সিজনিং ট্রিটমেন্ট তারপরে সেগুন কাঠের ফল ছাড়া দেওয়ার চেষ্টা করি আর কি এ হচ্ছে যে আমাদের মূল লক্ষ্য মানে দেখা যায় একটা কাস্টমার যেভাবে চায় তার মনের মতো করে আপনারা চাহিদাটা পূরণ করার চেষ্টা করি আর কি বাকি ইনশাল্লাহ মানে আমরা মানুষকে ভালোটা দিতে পারলেই ভালো লাগে আর তো আসলে ভাই আমি আমাদের দর্শকদেরকে কিছুটা বলছি তো আপনি একটু আরেকবার বলে দেন যে আসলে আপনাদের এক্স্যাক্টলি কি কি প্রোডাক্ট তৈরি করেন আপনারা আমাদের এখানে মূল প্রোডাক্ট হচ্ছে যে আমরা চৌকাট পাল্লা তৈরি করি আর হচ্ছে ফার্নিচারের অল আইটেম আর বিশেষ করে আমাদের একটা কাজ আছে সেটা হচ্ছে যে আমরা ইন্টেরিয়রের অল প্রসেসিং অল কাজ আমরা করে থাকি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের মাধ্যমে কিছু কিছু কাজ আছে যে আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা আমাদেরকে কাজ নিয়ে দেয় আর কিছু কাজ আছে আমরা নিজেরাই ডিজাইন করি থ্রিডি করার পরে আমরা নিজেরাই ইন্টেরিয়র কাজগুলো করি হয়তোবা আমরা এখন না হলেও পরের ভিডিওতে আমরা ইন্টেরিয়র কাজের ডিজাইনগুলো আমরা আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ তো শুনলেন আপনারা এই প্রতিষ্ঠানের আর কি প্রতিষ্ঠানের ওনারের কথাগুলো তো আপনারা কিন্তু আসলে যদি আপনার দেখা যায় ইন্টেরিয়ার কাজ বা আপনার বাসার জন্য ভালো মানে একটা দরজা চাচ্ছেন নিতে তাহলে কিন্তু আসলে এই প্রতিষ্ঠানের সাথে আপনার কথা বলতে পারেন বা ভালো একটা ফার্নিচার চাচ্ছেন যেটা দেখা যায় আপনার মনের মতো একটা ডিজাইন হবে খুবই ভালো মানের একটা কাঠ হবে আপনি যেভাবে বলতেছেন সেভাবে তৈরি করে দিতে হবে তো দেখা যায় এরকম যদি আপনি চেয়ে থাকেন তাহলে কিন্তু দেখা যায় আপনি কিন্তু এই প্রতিষ্ঠানের সাথে কথা বলতে পারেন এবং এসে একবার হলো আপনি ভিজিট করে যেতে পারেন তাদের কারখানায় আর কি কারখানায় এসে দেখা যায় আপনি এখানে বসে আর কি দেখা যায় আপনার ফার্নিচারটা কীভাবে তৈরি করতেছে এ টু জেড আপনি কিন্তু দেখে তারপর কিন্তু বসে থেকে আপনার ফার্নিচারটা তৈরি করে আপনি নিতে পারবেন তো দেশ এবং দেশের বাইরে থেকে আপনি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আর কি তো সবাই কিন্তু আসলে বাংলাদেশের যে কোনো প্রান্তে ইন্টেরিয়র কাজ বলেন ফার্নিচার এখান থেকে নিতে চান অর্ডার দিয়ে নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন দরজাগুলো যদি নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হলে আপনি যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা কিন্তু দেখা যায় আপনি ফোনে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে তাদেরকে কল দিবেন এবং কল দিয়ে তাদের সাথে আলোচনা করে আর কি ডিটেলসটা কিন্তু আপনি জেনে নেবেন কীভাবে তারা কী করে বা আপনি কোন ডিজাইনটা চাচ্ছেন আপনি কিন্তু আর কি তাদেরকে ভালো করে বুঝিয়ে বলবেন আর আরেকবার বলে দিই বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনি এখান থেকে ফার্নিচার নিতে পারবেন ফার্নিচার হোক বা ইন্টেরিয়ার কাজ করাতে চাইলেও কিন্তু আপনি করাতে পারবেন তো আমরা কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আরও একদিন তো সেই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম